এই যে দেখেন, এখানে আমরা যে লোকজনগুলো আছি, আমাদের এখানে তারা সবাই দালালদের খপ্পরে পড়ে, কেউ 2 মাস, কেউ 3 মাস, আবার কেউ 6 মাস ধরে শুকনো রুটিকে দিনযাপন করছেন। কোম্পানি তাদের কোনো কাজ দিচ্ছে না, বরং কোম্পানির সবাই এখন আত্মগোপনে, কেউ তাদের সন্ধান পাচ্ছে না। কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রত্যেকে 4 থেকে 5 লাখ টাকা খরচ করে বাংলাদেশি এজেন্সির মাধ্যমে সৌদি আরব আসেন। কিচেন রুম আমাদের অনেক অবস্থা খারাপ। বাংলাদেশিদের একটি বদ্ধ বাড়িতে রাখা হয়েছে। শুধু তাই নয়, তারা কাজ চাইলে ভিনদেশি মিশরীয় নাগরিকের মাধ্যমে তাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। ভুক্তভোগী বাংলাদেশিরা এই বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসের সহায়তা কামনা করেছেন। আরাম সব বসে আছি, খাওয়া দাওয়ার সমস্যা, পয়সা করি না। এখানে 4 মাস যাবত বরাত হয়েছে, কোনো কাজ কাম কিছুই দেয় না, খাওয়ার টাকাই দেয় না। এখানে 300 লোক আছে, আমরা মিলাই একটা বাথরুম। আমি মরা বামুগা, আমি বাঁচতাম না। আমার 4 লাখ টাকা হারা, আমি কিস্তি দিলে আমি বেমাসি। আমরা খুব বিপদে আছি বলে আর করতে দিলাম। আপনি আমার ভাইয়ের মতো, আপনি আমাকে উদ্ধার করেন মাননীয় প্রধানমন্ত্রী। জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল ও শ্রম কাউন্সিলর এম কাজী ইমদাদুল ইসলামকে ঘটনাটি অবহিত করা হলে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে একজন সহকারীকে পাঠান এবং প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান। কোম্পানির কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, এতে বিপত্তি আরও বেড়েছে। চাকরি নেই, খাবার নেই, নিয়োগকর্তা নেই, তারা এখন কোথায় যাবেন, কি খাবেন, কি চাকরি করবেন, তাদের আকামাও নেই। অনেকেই জমি বিক্রি করে, কেউ ফসল সহ জমি বন্ধক রেখে, আবার কেউ সুদ করে এসেছিলেন একটু সুখের আশায়। সেই স্বপ্ন তাদের এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। শুধু জেদ্দায় নয়, রিয়াদ, দাম্মাম সহ অনেক শহরের অলিগলিতে দালালের মাধ্যমে প্রবাসে এসে কর্মহীন অবস্থায় মানবতা জীবনযাপন করছেন নতুন ভিসায় আসা এসব প্রবাসীরা। আমি 6 মাস ধরে আছি, কিন্তু এখনো কাজ কাম পাই নাই, আগামা পাই নাই। এখন রাস্তায় পানি বিক্রি করতেছে। আমাদের বাসায় এখনো 50-60 জন লোক বসে রয়েছে, কোনো কাজ কাম পায় না। এখন 6 মাস ধরে আছে, 6 মাসের আগামা দিছে, তা আগামার মেয়াদি শেষ। অনেকে আবার জীবনের তাগিদে লুকিয়ে রাস্তা রাস্তায় পানি বিক্রি করছেন। জীবনে ভাগ্যের চাকা পরিবর্তন করা তো দূরে থাক, এখন প্রবাসের মাটিতে নিজেই বেঁচে থাকার আকুতি জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের কাছে।